এখন হচ্ছে পারিবারিক একটা বিবাদের জেরে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এটুকু আমার কাছে বক্তব্য আছে, মানে ইয়ে আছে, খোঁজ খবর আছে। তবে যারা আহত হয়েছে আমরা সকলকেই বিষ্ণুপুরে হসপিটালে ভর্তি টর্তি করা হয়েছে। তো পুরোপুরি কি হয়েছে না হয়েছে সেটা আমি খোঁজ খবর নিচ্ছি, না সেরকম কোনো খবর নেই। সবাই ওখানে তৃণমূল করে, কারণ আঙ্গারিয়া এরিয়া ও পুরো তৃণমূল এরিয়া। পারিবারিক কি বিবাদ ছিল, সেই বিবাদের জেরে ঘটনাটা ঘটেছে। আসবো পরের খবরে। অক্সিজেন প্লান্ট তৈরির আগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রায় লক্ষাধিক টাকার পাইপ চুরি হয়ে গেল বলে অভিযোগ। কাজ চলাকালীন কিভাবেই চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। চলতি মাসেই শেষ হওয়ার কথা অক্সিজেন প্লান্টের, কিন্তু তার আগেই লক্ষাধিক টাকার এই পাইপ চুরি হয়ে গেল বলে অভিযোগ। নদিয়ার চাপড়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভাতগাছি গ্রামে এক তরুণের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান পুলিশের। পরিবারের দাবি, গতকাল রাতে বাড়ি থেকে বের হন 19 বছরের তরুণ। আজ সকালে গ্রামের শেষ প্রান্তে খালের ধার থেকে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ভিন রাজ্যে কাজ করতেন ওই তরুণ, লকডাউনে গ্রামে ফেরেন, সম্প্রতি অসামাজিক কাজকর্মে যুক্ত হয়ে পড়েন এমনটা স্থানীয়দের দাবি। সেই কারণে খুন কিনা খতিয়ে দেখছে চাপড়া থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের কাকসার মলানদিঘিতে ব্যাংক মিত্রর বাড়িতে লুটের চেষ্টা, বাধা দেওয়ায় মাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ব্যাংক মিত্রর কাজ করেন আক্রান্ত প্রৌঢ় ছেলে, বাড়িতে তার অফিস রয়েছে। পরিবারের দাবি, গতকাল রাতে ছেলের অফিস ঘরেই শুয়েছিলেন প্রৌঢ়া। অভিযোগ, লুটের উদ্দেশ্যে বাড়িতে ঢোকে স্থানীয় দুষ্কৃতী, প্রৌঢ়া বাধা দেওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে যায় এমনটা অভিযোগ। প্রৌঢ়ার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে দুষ্কৃতী পালিয়ে যায়। পরে তাকে আটক করে কাকসা থানার পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার জয়পুর। দুই পক্ষের দাবি, তারা তৃণমূল কর্মী, সংঘর্ষে জখম হয়েছে 9 জন। 100 দিনের কাজ পাওয়া নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।